হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রংতুলি ব্লগ। অনেকদিন পর স্বস্তির দেখা পেল, প্রায় দুই সপ্তাহ এই দাবদাহের পর আবার একটা স্বস্তির দিন। বৃষ্টি শুরু হয়েছে আর এটা ছিল আমাদের পুরীর হোটেল। চলো তোমাদের রুমটা দেখাই। মোটামুটি রুমটা বেশ ভালোই ছিল, ওয়ার্ড্রপ, চেয়ার, বেড, টয়লেট সব মিলিয়ে বেশ ভালো ছিল। আর আর পুরীর হোটেলে এটা ছিল আমাদের দ্বিতীয় দিন, মর্নিং সি বিচ। আমরা সানরাইজ দেখার জন্য চলে আসি। তখন অনেকটাই বেলা, মোটামুটি ধরো ছটা সাড়ে ছটা মতো বাজে। তো আমাদের একটু আস্তে আস্তে দেরি হয়ে গেছিলো, কারণ আমরা অনেক রাত করে ঘুমিয়েছিলাম আর সি বিচটা সকালবেলাটায় অনেকটাই ফাঁকা থাকে। তখন সূর্য উঠছিল আর আমরা একটা শটও করে, আর এই সানরাইজের ভিউটা থাকে অসম্ভব সুন্দর, মনে হয় পাহাড়ের মধ্য থেকে সূর্যটা ওঠে। আর সেই ক্যাপশনটা নেওয়ার জন্য তড়িঘড়ি করে চলে আসি। এখনও কিন্তু এই বালিগুলো পুরোপুরি গরম হয়নি, মোটামুটি নটা থেকে গরম হতে শুরু করে দেয়। তো সকালবেলা এসেছিলাম একটুখানি বিচের সাইডে ঘুরবো, সানরাইজ দেখবো আর একটুখানি মজা নেব। কিন্তু মজার থেকে সাজাটাই বেশি হয়ে গেল, কারণ পুরোটাই আমি ভিজে গেছি। নিচের পোর্শন, পা থেকে শুরু করে কুর্তিটা আমার পুরোটা ভিজে গেছিলো। আর বাবু বুঝতেই পারেনি যে আমরা সি বিচে এসে একটুখানি ঘোরাঘুরি করব। বাবু প্রথমেই এসে জলের মধ্যে লেটকিয়ে বসে বালি ঘাটতে শুরু করে দেয়। তো কয়েকটা ছবি আমরা তুলতে পেরেছি, আরও বেশ কিছু ছবি কর্তামাসের ফোনে আছে যেগুলো আমার এখনও নেওয়া হয়নি। আসলে এই গরমের মধ্যে সমস্ত কাজবাজ করে ভিডিও এডিট করা ভীষণ কঠিন হয়ে যাচ্ছিলো। গা দিয়ে এত পরিমাণে র্যাশ বেরিয়ে গেছে যে কোনো কিছুতেই ভালো লাগছিলো না। তো আজকে অনেকটা স্বস্তির দিন, আর বাবুর এই ক্যাপশনগুলো আমি সব তুলে রেখেছি, ভাবলাম ভিডিওর মধ্যে দিয়ে দিই। সি বিচ থেকে অর্ধেকটা ভেজার পর চলে আসলাম চা খেতে। চা খাওয়ার অভ্যেস নেই, সবাই যেহেতু চা খাবে ওদের সাথে সাথে চলে আসলাম। তো রাস্তার সাইড দিয়েও বালি আর বালিময়, সে বালি পায়ে আর জামা কাপড়ে মেখেই চলে গেলাম আমরা চা খেতে। বীভৎস গরম ছিল, বীভৎস গরম, মোটামুটি এই গরমের মধ্যে একদম বেহাল অবস্থা সকালবেলাতেই। তো গিয়ে সবাই তো দুধ চা লিকার চা খেলো, আমি প্রেফার করলাম লেবু চা খাওয়াটাই। আর এখন দেখতে পাচ্ছ একদমই নির্জন, এরপর একদম মানুষজনে ভরে যাবে, একদম নিরিবিলি সি বিচটা। আর হোটেলটা তো নিয়েছিলাম আমাদের বললাম অনেকটা ফাঁকা দেখেই। আর পুরীর হোটেলের চেক ইন হয় সকাল আটটায়, সন্ধে সাতটায় হচ্ছে চেক আউট হয়ে যায়, যে কারণে দেখতে পাচ্ছ এখানে যারা যারা সব হোটেল বুক করেছিল সবাই চলে এসছে। তো বিচ থেকে এসে আমাদের ভীষণ খিদে পেয়ে গেছে। তো সাড়ে নটা থেকে দশটার মধ্যে আমরা ব্রেকফাস্টটা কমপ্লিট করি। ব্রেকফাস্টে সেদিন আমরা নিয়েছিলাম লুচি, প্রত্যেক দিন কিন্তু আলাদা আলাদা ছিল, কোনো দিন রুটি তড়কা বা রুটি মাংস বা লুচি। তারপর আমরা একবারে হোটেল থেকে এসে লাঞ্চটা করে তারপর নেমে যাই জলে, কারণ জলে নামলে বাচ্চাগুলো আর বড়রা কেউই উঠতে চায় না। আমি সাধারণত বেশি সময় ছিলাম না, খুব কম সময়ে ছিলাম। আর পুরীর হোটেলের খাবার দাবার, যে হোটেলটায় ছিলাম সব কটা দিনের তিন বেলার খাবারই আমাদের একটা হোটেলেই ধরা বাঁধা ছিল। তো দেখতেই পাচ্ছ খাবারের কোয়ালিটি বেশ ভালো, হাওড়া স্টেশনের থেকে, হাওড়া পায়েস হোটেলের খাবার দাবারের থেকে অনেকটা উন্নত মানের। আর এখন চলে এসেছি আমি ছাদে, যে হোটেলটায় ছিলাম। এই জমিটা মমতাদির জমি, ফাঁকা যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ। আর এই সাইড দিয়ে প্রচুর হোটেল, রিসর্ট, এই সমস্ত সব কিছু ভরে গেছে। দু বছর আগে যখন এসেছিলাম এই সমস্ত জায়গাগুলো অনেকটাই ফাঁকা ছিল, কিন্তু এখানে হোটেল, রেস্টুরেন্ট, রিসর্টে ভরে গেছে। আর এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর লাগে দেখতে। তৃতীয় দিনে আমরা আসি পুরীর গোল্ডেন প্লেস রিসোর্টে। এই রিসোর্টটা যখন আমরা এসেছিলাম তখন নতুন তৈরি হচ্ছিল আর দু বছরের মধ্যে এটা পুরো কমপ্লিট। আর এটাকে দেখলে মনে হবে অনেকটাই গোয়ার বিচের মতো, ভেতরে সুইমিং পুল, গার্ডেন, জিম, পার্ক সমস্ত কিছুই আছে। আর এইখানটার সি বিচটা অসম্ভব সুন্দর, নিরিবিলি। আর প্রাইসটাও 5000 থেকে স্টার্টিং, তার মধ্যে হয়তো খাবার দাবার ইনক্লুডিং আছে কিনা আমার জানা নেই। তোমরা যদি যেতে চাও অবশ্যই এটা গুগলে সার্চ করে তারপর ইনফরমেশনগুলো নিয়ে যেতে পারো, মোটামুটি পছন্দ হবে। তো কর্তামশাই সেদিন একটুখানি অ্যাসিডিটি হয়ে গেছিলো, এখানটায় এসে আমরা এক ঘন্টার বেশি সময় কাটাই। বাচ্চারা পার্কে ছিল সেই সময়,
আর দেখতে পাচ্ছ কতটা নিরিবিলি, একদমই ফাঁকা পরিবেশ আর খুব সুন্দর হাওয়া। মোটামুটি স্বর্গদ্বার আর যে লাইট হাউসের পাশে আমরা ছিলাম সেখান থেকে অনেক বেটার, আর ঘন্টার পর ঘন্টা কিন্তু সি বিচে বসেই কাটিয়ে দেওয়া যায়। তো রাত্রেবেলা যখন ফিরে আসি, খাবার দাবার সেরকম কোনো চাহিদাই ছিল না খিদের, তো ভাবলাম একটা চিকেন রোল আর চাউমিন নিয়ে আসি, কিন্তু চাউমিনটাও মেয়ে খায়নি, চাউমিনটা থেকেই গেছিলো পুরোটা। তো নেক্সট দিন মর্নিংয়ে আমরা বসে গেছি আবার ব্রেকফাস্ট করার জন্য পুরীর জগন্নাথ মন্দির দর্শনের জন্য। তো অনেকটা বেলা হয়ে যাবে, সে কারণে ভাবলাম ব্রেকফাস্টটা করেই যাই, কিন্তু ব্রেকফাস্ট অর্ডার দিলেই তো হয় না, কারণ সেখানে অনেক পাবলিক ছিল আর এটা মোটামুটি হোটেলের একদমই কাছাকাছি আর বাজেট প্রাইসের মধ্যে ছিল, আর খাবার দাবারের মান অত্যন্ত ভালো ছিল, যে কারণে ভিড়টাও বেশি ছিল। আর এখানে আসলে মোটামুটি অর্ডার দেওয়ার পরে, খাবার অর্ডার দেওয়ার পরে 30 থেকে 45 মিনিট বাদে খাবার দাবারটা পাওয়া যাবে, কিছু করার নেই, বসে থাকতে হবে, যেহেতু খেতে হবে আমাদের, খেয়ে যেতেই হবে। ব্রেকফাস্ট কমপ্লিট, আমরা এখন বেরিয়ে পড়েছি জগন্নাথ মন্দির দর্শনের জন্য। কিন্তু যতই হোক মনের মধ্যে একটা চাপা আশঙ্কা তো ছিলই, কারণ তার একদিন আগে ঘটে গেছে একটা বড় রেল দুর্ঘটনা, মানে ভারতের মধ্যে সবথেকে বড় এবারই রেল দুর্ঘটনাটা, আর কী করে বাড়ি ফিরবো সেটা তো একটা আশঙ্কা ছিলই। তো আমাদের ট্রেনটা যেহেতু ক্যান্সেল হয়নি একটু নিশ্চিন্তে ছিলাম। তো আমরা এখন বেরিয়ে পড়বো জগন্নাথ মন্দির দর্শনের জন্য। ঠিক আছে বন্ধুরা, তাহলে এই ভিডিওটা এখানেই এন্ড করছি, আবার দেখা হচ্ছে আরেকটা পার্ট নিয়ে তোমাদের সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।